শ্রীগত আরো একবার ওয়েলকাম গরমা ব্যাক কোনরাজ জুজু পাতরু দুরু মই মধুমিতা চাকমা ফার্স্টে হেডলাইন্স অরুণাচল আর বাংলাদেশ সাকমাগুন ফ্লাডে বহু এফেক্টেড ওয়ন মণিপুর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স গড়া গেলে বারদ সাকমাগুন উগরি নেগেটিভ এফেক্ট পড়ব বাংলাদেশ চাইনাত মিলি পাচাকারী দালাল আর দরা ফুচুন মিয়ানমার যুদ্ধ বাংলাদেশ বোদার এরিয়া সং লুমেগি কে ডিটেল রিপোর্ট করিব অরুণাচল আর বাংলাদেশ সাকমাগুন ফ্লাডে বহুত এফেক্টেড ওয়ন দায়ুন আর মিয়াও এলাকার চাকমাওনে এ আগেদি ন দেখে পারা ফ্লাদই ধর্মপুর আদামানে হিংরি বাজে ফারিবা একা প্রশ্ন উদিয়েছি সে ব্যাপারে আমা চাকমা রিপোর্টার এ ডিটেল তেজাং চাকমা রিপোর্টার শুনি সব অরুণাচলত ফ্লাডতে প্রায় 10,000 চাকমা এফেক্টেড হইন এফেক্টেড এরিয়া নিহলতে চাংলাং আর নামসাই ডিস্ট্রিক্ট অরুণাচলত চাংমা এরিয়াত বজরবান ফ্লাড হয় আর মানুষজন এফেক্টেড হন কিন্তু এবার 3-7 দিনের মধ্যে প্রায় 10,000 চাংমা এফেক্টেড হইন ডিবি ডিস্ট্রিক্ট এই 10,000 চাংমা যে এফেক্টেড হইন সে যদি আমি টোটাল পপুলেশন সেডি হয় ডিবি ডিস্ট্রিক্ট চাংমার সালান প্রায় 20% পপুলেশন এফেক্টেড হইন বেয়াপ্তমাজ এফেক্টেড এরিয়া অলদে ধর্মপুর থিনেন আদাম রত্নপুর গোলকপুর আর বডুমসা সার্কেলর বিজয়পুর থিনেন আদাম বুড়িদিহিং আর নদিহিং সরানোর ফানি লেভেল কন্টিনিউ বাড়ি বাড়ি আগে সিএ সে হাই হুরে যেরকানে সাংমা ইনহেবিটেড এরিয়া জাগে বেকানি ফানিয়ে ডুবিয়ে সে বারা ডাইন সার্কেল সেরান আদাম উদয়পুর টু মদৈদ্বীপ জ্যোতিপুর আর ডুমপানি সিনিয়র ফ্লারতে এফেক্টেড হইয়ে থিনেন সাংমা আদাম সোকাম সার্কেল আন্ডারে সিনিয়র এফেক্টেড হইয়ে ফ্লারতে বারাদর মণিপুর প্রদেশত ফরেন আর নিকলে দিবাতে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি তৈয়ার করিবা দুই তারিখ মণিপুর গভর্নর আনুসুইয়া উইকে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি আর ইউনাইটেড নাগা কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ নরে হয়ে দেয় তেসে ব্যাপারে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন আর হোম মিনিস্টার অমিত শাহ হোদা হই মণিপুর এনআরসি অলে গোদা নর্থ ইস্টার্ন জ্বলি যাব আর চাকমাগুনে স্পেশালি টার্গেট হব অলরেডি অরুণাচলত চাকমাউনরে নিকলে দিবাতে এনআরসি স্টাইল ইলিগাল সেন্সাস করিবার সেইয়ন চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনর ফাউন্ডার সুহাস চাকমা এনএইচআরসি প্রাইম মিনিস্টার অফিস আর ইউনাইটেড নেশনস ফেভারেবল অর্ডার আনিনি সিএন আপাতত বন্ধ করি দে অরুণাচলর হলঙ্গি স্কেমান উগরি পাপুম ফারে ডিপিউটি কমিশনারে টেকনিক্যাল বোর্ডর রিপোর্ট সাবমিট করছি সে আগে দি বিক্রিমুন গভর্নর সিধু কমপ্লেন করছ সে ব্যাপারে আমা চাকমা রিপোর্টার এডিটর তেজাং চাকমা রিপোর্টার শুনি স এক তারিখ জুলাই 2020 হলঙ্গি এয়ারপোর্ট রিহেবিলিটেশন স্কেমর টিমুনর রিপ্রেজেন্টেটিভ অরুণাচল প্রদেশের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল কে টি পাটনায়করে একান মেমোরেন্ডাম সাবমিট করছেন তারা গভর্নর বরে রিকোয়েস্ট করছেন না থে চিফ ভিজিলেন্স অফিসার অরুণাচল প্রদেশের ইনস্ট্রাক্ট করে দো পাপুমপারে ডিস্ট্রিক্টর ডেপুটি কমিশনারে যে টেকনিক্যাল বোর্ডর রিপোর্টান স্পেশাল ইনভেস্টিগেশন সেলর এসআইসিরে সাবমিট নগরে ফিনে জিয়নতেই এসআইসিএ যে হলঙ্গি স্কেমান ইনভেস্টিগেশন গড়ার সিয়ান ডিলেয়র তারা গভর্নর বরে ইয়েন জানিয়ন ডেপুটি কমিশনার পাপুমপারে ডিস্ট্রিক্টর এসআইসির আয়োগও তিন ফুল্লা রিমাইন্ডার দিনেও টেকনিক্যাল বোর্ড রিপোর্টার এজ সং সাবমিট নগরে এসআইসিএ হলঙ্গি এয়ারপোর্ট প্রজেক্ট যে করাপশন হইয়ে 5.5 কোটি টেঙা জিয়ান সরকারে ব্যক্তিমূলতে স্যাংশন করছে হলঙ্গি এয়ারপোর্ট রিহেবিলিটেশন স্কেমর যে 5.5 কোটি টেঙা করাপশন হইয়ে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন হইয়ে এশিয়ান এসআইসিএ এফআইআর রেজিস্টার করছে আর ইনভেস্টিগেশন গড়ার তুমি ব্যাক মনে হওয়ার পর হলঙ্গি এয়ারপোর্ট প্রজেক্ট করতে 156 সাংমা ফ্যামিলিজ ডিসপ্লেস হইয়ন তারার রিহেবিলিটেশন আর রিসেটেলমেন্টতে স্টেট সরকারে 5.5 কোটি টেঙা স্যাংশন করছে এই সে ঠিক নতুন হয়ক চাকমা লিডার সরকারি অফিসিয়াল লয় মিলি নেই হেডুন নয় এই 156 সাংমা বিক্টিমনোর ফ্যামিলিজ 1964 কাপ্তাই ডাম্মো ইস পাকিস্তানত সিডু ডিসপ্লেজ হইয়ন 10 তারিখ মার্চ 2011 বিক্টিমুনে চাকমা রিহেবিলিটেশন এন্ড রিসেটেলমেন্ট কমিটির অফিস বিয়ারার বিজয়রঞ্জন চাকমা সাম্বাসুর চাকমা ধর্ম চাকমা আর তারা সমাজ এগেনস্টে কমপ্লেন
ফাইল করছেন। এসআইসি এফআইআর আন রেজিস্টার করানোর পরে ইনভেস্টিগেশন কোনো ঘরের হলঙ্গি স্কেমানোর এসআইসি 12 মার্চ 2024 স্ট্যাটাস রিপোর্ট এক এক কান যে আরোপ লাগিয়ান ব্যক্তি মুনে যে 11.5 লাখ টাকা করাপশন ওই এগুড়ি এই শ্রেণী এসআইসি তার স্ট্যাটাস রিপোর্ট বেকানি কনফার্ম করছে। এসআইসি স্ট্যাটাস রিপোর্টে আরো হইয়া যে ডিপিআর স্পেসিফিকেশন এলো আর আর কম্পোনেন্ট আনি এই শ্রেণী বিনা অ্যাপ্রুভেল ছাড়া আর আর কমিটি গোড়ানি বানিয়ে ডিপিআর জানিয়ে গরিব বানিবার খোঁডা এলো এসিএন ডেভিয়েট করি নিয়ে তারা গোড়ানি বানিয়ন তারাই যাবে গড়ি এসআইসি তার স্ট্যাটাস রিপোর্ট হইয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ইয় যে আর আর কমিটি মেম্বার উনি আর আর স্কিমর ভেরিয়াস কম্পোনেন্ট এক্সিকিউট করতেছে প্রপারলি সুপারভাইজ নগরে স্ট্যাটাস রিপোর্ট তানে ইয়ানো হইয়ে বিজয়রঞ্জন চাকমা সম্বাজুর চাকমা আর ধর্ম চাকমা ধারা 3 কোটি 72 লাখ টাকা উইথড্র করছেন ভলেন্টিয়ার আর অনারেরিয়াম দিবাতে জিয়ান তারা ডেগিয়ন 7 ফেব্রুয়ারি 2029 29 ডিসেম্বর 2029 মধ্যে তারা হরত গচ্ছন গুড়ি ক্লেম করছেন কিন্তু এসআইসি রিপোর্ট টানে স্ট্যাটাস রিপোর্ট টানে হয়ে সামনে ভলেন্টিয়ার অনারেরিয়াম দিবাতে হন প্রভিজন নেই আর আর স্কিম ওয়ান্ডারে এই সিঙ্গি তারা 7.9 লাখ টাকা জীবন সরকারে স্যাংশন করছে সত্তর কোটি টাকা মারি হইয়ন আর প্রপারলি তারা খরচ করছেন গুড়ি সামনে হন তারা প্রুফ দিন ওয়ারন এসআইসি তার ফাইন্ডিং সরছেন ফেইয়ে তা এসআইসি তার স্ট্যাটাস রিপোর্ট আরো হইয়া বিজয়রঞ্জন চাকমা জিয়ান ঠাই ক্লেম করে যে হামানি তারা করছেন সিনের হন ফ্যাক্স বা প্রুফ দিন ওয়ারে সিএস ক্লিয়ারলি ইয়ান দেখা যায় তারা ঠেঙাউন মারি হিয়ন গুড়ি সিয়ানোর হন ডাউট নেই গুড়ি এসআইসি স্ট্যাটাস রিপোর্টান হইয়ে তা এসআইসি আরো লেটেস্ট স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করছে গুয়াহাটি হাইকোর্ট ইটানগর বেঞ্চত জিয়ান এখান পিআইএল সোলার পিআইএল নম্বর 17/2021 জিয়ান এসআইসি এর এনকোয়ারি অফিসার বো ইনভেস্টিগেট করে এস এর লেটেস্ট স্ট্যাটাস রিপোর্টান এসআইসি এর আইওব হইয়া দেয় 29 এপ্রিল 2024 ডেপুটি কমিশনার পাপুম্পারে থিনেন রিমাইন্ডার দিয়ে টেকনিক্যাল বোর্ড রিপোর্টান সাবমিট করিবার কিন্তু এজসং সে রিপোর্টান ডিসিব সাবমিট নগরে এসি আইওব কদরে জানিয়ে দেয় হলঙ্গি স্কেমানোর জেল ইনভেস্টিগেশন চলার এসিয়ান আগবাড়ি নোয়ারে আর বাংলাদেশ আরো 7 জুলাই 3 জন জম্মু বা ট্রাইবেল মিলে পাচাকারী অ্যারেস্ট হইন যারা অ্যারেস্ট করা হইন সিগুন বেগম চাকমা সজীব চাকমা মামিয়া চাকমা জেসি চাকমা সে উগরে ইন্ডিপেন্ডেন্ট টিভি রিপোর্টান শুনো চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার 3 জন হলেন সজীব চাকমা মামিয়া চাকমা এবং জেসি চাকমা পুলিশ জানায় 19 জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয় 26 জুন ঢাকা থেকে উদ্ধার করা হয় তাকে পরদিন রাঙামাটির বাঘাইছড়ি থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয় মামলার পরপরই অভিযানে নামে পুলিশ বুধবার বাঘাইছড়ি থানা ওসি তদন্ত দৌজ মাহমুদের নেতৃত্বে একটি দল পুলিশের কাউন্টার টেরোরিজমের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযান চালায় গ্রেপ্তার 3 জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে এনে বিস্তারিত জানবো সহকর্মী হিমেল চাকমার কাছে হিমেল গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি কি অভিযোগ আনা হয়েছে আর আজকে তো তাদেরকে আদালতে তোলা হবে এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা রাঙামাটি শহর থেকে একজন কলেজ ছাত্রীকে তারা পোস্টলে প্রলোভন দেখিয়ে দৌড় করে রাঙামাটি শহর থেকে একটা সিএনজি যোগে তাকে চট্টগ্রাম হয়ে ঢাকা নিয়ে বন্দি রাখা হয় এক পর্যায়ে তাকে উদ্ধার করা হয় গত 26 জুন এরপরেই আমরা দেখেছি গত 7-8 জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় একটি মামলা করে ভিকটিম তো এরপর পরেই কিন্তু রাঙামাটি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তাকে ঢাকায় পাঠানো হয় এবং সে ঢাকার যাওয়ার পরেই মূলত গত রাতে মূলত যে সাকসেসফুল যে অভিযান সেটা আমরা দেখেছি ইতিমধ্যে যে 3 জন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাঙামাটিতে আনা হয়েছে যেহেতু রাঙামাটির বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে সেখানে পুলিশ নেয়নি
তাদেরকে রাঙামাটিতে আনা হয়েছে। আমরা কিন্তু এখনো বিস্তারিত বলতে পারছি না, তাদেরকে কোথায় রাখা হয়েছে রাঙামাটি কোতোয়ালি থানায়, আমরা খবর নিয়েছিলাম কোতোয়ালি থানায় এখনো আনা হয়নি। আসলে তাদেরকে কোটায় রাখা হয়েছে হয়তো আমরা আরো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানবো। তবে আমরা যেটা আভাস পেয়েছি যে এদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করার কথা রয়েছে, কারণটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে গত 2-3 বছরের সময় ধরে রাঙা পাহাড়ি নারী পাচার করা হচ্ছিল, এবং সেটা কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে মিসিং হচ্ছে, নিখোঁজ হচ্ছে, যার কারণে এটা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। যার কারণে তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বেশ তৎপর ভূমিকা পালন করছে, এবং তারা কিন্তু যে একটা ঢাকার মতো একটা স্থান থেকে যে রাত্রের ভিতরে একসাথে এত জনকে আসা গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যে চারকে গ্রেপ্তার করা হয়েছে এরা কিন্তু একেবারে বেশ বিভিন্ন মানুষের মুখে যে গ্রেপ্তারের দাবি উঠেছিল সেই দাবির প্রেক্ষিতে যে মানুষ যে এখানকার মানুষ আসলে সন্তুষ্ট প্রকাশ করছেন যে পুলিশের যে ভূমিকাটা যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেজন্য তাদের সন্তোষ প্রকাশ করছেন। তো আমাদের আরো অপেক্ষা করতে হবে আসলে কি করে তাদের কাছে রিমান্ড চাওয়ার কথা রয়েছে। আমি যে ওসি আছেন যে তদন্ত দোষ মামলার সাথে কথা বলছেন, তিনি বলছেন যে তাদেরকে আদালতে তোলা হবে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হবে, সেটা আমরা 10 পরে হয়তো আমি জানতে পারবো। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে মানব পাচারের যে একটা মামলা হয়েছিল এবং মামলার পরবর্তী গ্রেপ্তার করা হয়েছিল 3 জনকে, সেটা সর্বশেষ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল শর্মা। বার্মা রাকাইন স্টেট আরাকান আর্মিউনি মাউঙ্গা থাওনোর ব্যাক মিয়ানমারিস আর্মিউনি পজিশন সানিগিচ মাউঙ্গা টাউনশিপত বানা বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নন আগন সিয়েন বাংলাদেশর হুড়ে সে শহরান ইগিলে আরাকান আর্মিউনে ক্যাপচার করিবার সম্ভব না আগে। এতে চাকমারি পতারর দা চাকমা ওয়ার্ল্ড দিস উইক এপিসোড তো ইবে থুম গরিনো বেকনরে আরো একবার জুজু পাতরু তুলু।